স্যামসন এইচ চৌধুরী বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ছিলেন। শীর্ষস্থানীয় এই শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের চেয়ারম্যান ছিলেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও পারিবারিক জীবন। স্যামসন এইচ চৌধুরীর জন্ম 1925 সালের 25 সেপ্টেম্বর ফরিদপুর জেলায়। তার বাবা ইয়াকুব হোসাইন চৌধুরী ও মা লতিকা চৌধুরী। তার স্ত্রীর নাম অনিতা চৌধুরী। তার তিন ছেলে অঞ্জন চৌধুরী, তপন চৌধুরী ও স্যামুয়েল চৌধুরী। শিক্ষা জীবন 1930 থেকে 40 সাল পর্যন্ত তিনি কলকাতার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। এখান থেকেই তিনি সিনিয়র ক্যামব্রিজ উচ্চ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। কর্মজীবন স্যামসন এইচ চৌধুরীর বাবা ছিলেন আউটডোর ডিসপেন্সারির মেডিকেল অফিসার। বাবার পেশার সুবাদে ছোটবেলা থেকেই ঔষধ নিয়ে তিনি নাড়াচাড়া করেন। ভারত থেকে শিক্ষা জীবন শেষ করে ফিরে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের পাবনার আতাইকুলা গ্রাম। 1952 খ্রিস্টাব্দে চিন্তা ভাবনা করে তিনি ফার্মেসিকেই ব্যবসায়ী হিসেবে বেছে নিলেন। গ্রামের বাজারে দিলেন ছোট একটি দোকান। 1958 খ্রিস্টাব্দে যুক্ত ফ্রন্ট সরকার তখন ক্ষমতায় থাকাকালীন সময়ে পেয়ে যান ঔষধ কারখানা স্থাপনের একটি লাইসেন্স। তিনি সহ আরো তিন বন্ধু সঙ্গে মিলে প্রত্যেকে 20,000 টাকা করে মোট 80,000 টাকা পাবনায় কারখানা স্থাপন করলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস। স্কয়ারের নামকরণ করা হয়েছিল চার বন্ধুর প্রতিষ্ঠান হিসেবে, তাই এর লোগো ছিল বর্গাকৃতির। 1958 খ্রিস্টাব্দের স্থাপিত প্রতিষ্ঠানটিতে বর্তমানে 30,000 শ্রমিক কর্মরত। শুধু ঔষধেই নয়, এই শিল্প গ্রুপের ব্যবসা সম্প্রসারিত হয়েছে প্রসাধন সামগ্রী, টেক্সটাইল, পোশাক তৈরি, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, এমনকি মিডিয়াতেও। তিনি দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গার চেয়ারম্যান ছিলেন। স্কয়ার গ্রুপ 2009-2010 অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সেরা করদাতা নির্বাচিত হয়েছিল। শ্রদ্ধা ও সমাধি পাবনার কাশিপুরস্থ খামারবাড়ি এস্ট্রাসে স্যামসন এইচ চৌধুরীকে সমাহিত করা হয়। সমাহিত করার পূর্বে ধর্মীয় আচার অনুষ্ঠান অনুযায়ী বিশেষ প্রার্থনা করা হয়। সমাহিত করার মুহূর্তে পরিবারের সকল সদস্য বৃন্দ সহ স্কয়ার পরিবারের শীর্ষস্থানীয় কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার ও স্বীকৃতি দেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধি সহ সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার কারণে 2010 খ্রিস্টাব্দে সরকার 42 জন ব্যক্তিকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা CIP শিল্প নির্বাচন করে। তন্মধ্যে বৃহৎ শিল্প গোষ্ঠীর 18 জনের মধ্যে একজন ছিলেন স্যামসন এইচ চৌধুরী। দ্য ডেইলি স্টার এবং DHL প্রদত্ত বিজনেসম্যান অব দ্য ইয়ার, 2000 আমেরিকান চেম্বার অব কমার্সের এমচেম বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার 1998, 21শে পদক 2013। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।